ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। হোপ কি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। আর এখানে আমি এখন সোনুকে খাওয়াতে বসেছি। সোনু ওই গেম খেলছে আর খাচ্ছে ফোনে, এই যে গেম খেলছে সোনু। খাওয়ার সোনু কি খাচ্ছো তুমি? ভাত। ও এখন যা খায় সব ভাত খায়। আর এখন পপ গেম খেলছে এখন। আবার কি গেম? এটা কি গেম সোনু বলে দাও। বক্স। এখন সোনু বক্স গেম খেলছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটা অল করে দিও, যখনই আমি ব্লগ আপলোড করব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি করছে দেখো। গতকাল তোমাদের ব্লগটা এন্ড করেছিলাম যে বলছিলাম যে বিকেলে যে সাবু খাবো আজকে বিকেলে। তো মা ওদিকে সাবু মাখছিল, মেয়েকে তো খেতে ডাকলো, আমরা খেতে গেছিলাম। তারপর হচ্ছে সোনু, তো সোনুর বাবার সাথে ওই মাদের ঘরে শুয়েছিল, ফোন দেখছিল। আর বাবা না একটুখানি সারাদিন কাজ করে তো শরীরটা একটু হয়তো ক্লান্ত লাগছিল, একটু শুয়েছিল পাশে। তো হঠাৎ এমন করে সোনু ফোনটা ছুঁড়েছে যে কি বলবো, অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। আর ওর থেকেও বড় দুর্ঘটনা আরো হতে পারতো। খুব মানে কি বলবো, ভগবানের আশীর্বাদে মানে হয়নি, এমন ভাবে ফোনটা ছুঁড়েছে যে সোনু পুরো চোখের একদম তলার থেকে কেটে বেরিয়ে গেছে, হা হয়ে গেছে চোখের নিচটা, মানে জাস্ট একটুর জন্য চোখটা বেঁচে গেছে, নালে কি হতো জানি না। আমি তো এত জোরে চিৎকার করে উঠেছে বাবা, আমি তো সেই মানে তাড়াতাড়ি করে দৌড়ে গেছি, মাও দৌড়ে গেছে, আমি তো দেখে কাঁদতে শুরু করে দিয়েছি। তারপরে কি করব, বাচ্চা মানুষ, ও ছোট, এবার রাগ অনেক সময় কি জানো ওরকম দেখে রাগ তো মানে হয় যে এরকম ভাবে কেটে গেছে। তো তারপরে আর কি করব, বাচ্চা মানুষ, ওকে তো আর কিছু বলা যাবে না, ও তো আর ইচ্ছা করে কয় না, ছোট থেকে শুধু একটু স্বভাব, সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে। ও ও বুঝতে পারেনি, ও কিছু জনের জন্য চুপ হয়ে গেছিল। মাথাটা নিচুর দিকে করে কোনো কিছু করতে পারছে না, করলে চোখটা মানে ভার চোখের মধ্যে ওয়েটটা আসছে এরকম, মাথাটা নিচু করলে তো লাগছে। তো আমি বললাম তাড়াতাড়ি শোনো, খাবারটা পড়ে যাবে, ফ্রেশ হয়ে আসো। দুষ্টুমি করছে শোনো, ফ্রেশ হয়ে আসো, এসে খেয়ে তারপরে আমি আবার ওষুধ দেবো। ওকে একটা পেন কিলার দিতে হবে, কেন প্রচন্ড ব্যথা করছে, এক সাইডটা একটু ফুলেও গেছে। তো ও আসুক তোমাদের তখন দেখাবো। আমি আপাতত সোনুকে খাবারটা খাইয়ে নি। কি করছো সোনু, গেম খেলছো? হ্যাঁ, না কে খেলছে গেম? রিডু বক্স দেখছে। আর তুমি কি করছো? আমি বক্স দেখছি। ও বক্স দেখছে, কেমন করে দেখছে? এদিকে একটু তাকিয়ে দেখিয়ে দাও। শোনো একটু সবাইকে হাই বলে দাও। হাই। এদিকে ফোন তো এখানে, বলো হাই। হাই। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। বললাম দেখাবো সোনু মেরে বাবানের চোখটা কেমন পড়েছে। তো চলো দেখাই, কেমন ফুলে গেছে। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বাবা নিচটা লাল হয়ে গেছে তো বাবা। তো হয়েছে জানি, লেগেছে কিনা চোট লাগা হবে না, আমি তো জানি লাল হয়ে গেছে। দেখালে হতো। এই হচ্ছে চোখের পরিস্থিতি বাবানের, হচ্ছে বাবানের চোখের পরিস্থিতি খুবই খারাপ। তার মধ্যে কাজ করতে হচ্ছে, একটা চোখে তো প্রেসার পড়ে ল্যাপটপে কন্টিনিউ কাজ করতে, বাবানের চোখ বন্ধ করছে আর কাজ করছে, চোখে খুব প্রবলেম হচ্ছে। তো ওই এখন ওষুধ দেবো, তো ওষুধ লাগিয়ে দেবো, টি ব্যাগটা রয়েছে এটা লাগাবো। আর আমার ওই একটা পেন কিলার আছে, অপারেশনের সময় আমাকে দিয়েছিল, ওইটাই ওকে দেব খেতে। ব্রুফেন। ব্রুফেন। জানি না কি করে কি করবে, খুবই
বাবাই অতটা লেগেছে, বাবাই তাও ঠিক কাজ করতে আমি নিজেই বার করে নেবো যেখানে ঢুকবো, আমি তো ভেবেছিলাম সত্যি স্বপ্ন দেখেছি। মঙ্গলবার আমার একটু টাইম লাগবে পুজো দিতে, তখন আবার চালিশা করবো, তো যাই গিয়ে আমি স্নানটা সেরে ফেলি।